বিয়ের আগে বিদেশ, বিয়ের পরে বিদেশ নয়। দর্শক, এই শিরোনামটি দেওয়ার পিছনে একটি কারণ আছে। আমাদের দেশে দেখা যায় যে অনেক স্বামী বিয়ে করে তার সাথে সাথেই তারা বিদেশে চলে যান, 2-4 মাস পরেই তারা বিদেশে চলে যান। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটে। দেখা যায় যে যারাই বিদেশে যান, সদ্য বিয়ে করে বা 2-1 বছর পরেই তারা বিদেশে চলে যান, এরপরে তারা ফিরে আসেন 5 বছর পরে। দর্শক, এটি আসলে খুবই দুঃখজনক বিষয়। বা একটু ভেবে দেখুন যে মানুষ বিয়ে কেন করে, তার জৈবিক চাহিদা বা একটা চাহিদা আছে, এই বিষয়টি বিয়ের পরে আরও বৃদ্ধি পায় আমি যতটুকু জানি বা হচ্ছে যতটুকু ধারণা। তো সেখানে যদি হচ্ছে সেই বউকে রেখে কেউ বিদেশে চলে যায়, সে অবশ্যই কাজের জন্য গেছে, পরিবারের ব্যয়ভার বহনের জন্য গেছে, পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য গেছে, এটা ভালো কথা, ঠিক আছে। কিন্তু ওই স্বামী বা স্ত্রী উভয়ই কিন্তু পরকীয়া কিংবা খারাপ কাজে জড়িত হয়ে পড়ে। আপনারা দেখবেন খোঁজ নিয়ে যে যেসব স্বামী বিদেশে গেছে তাদের কিন্তু এসে হয় বউ পায়নি, অথবা বউ টাকা পয়সা নিয়ে ভেগে গেছে, নইলে পরকীয়া করেছে, নইলে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আর স্বামী যে বিদেশের বাড়িতে কি করে এটা তো ওই ব্যক্তি ছাড়া আর কেউই জানে না। তো দুজনেই কিন্তু খারাপ কাজে জড়িত হয়ে পড়ে। আমি যতটুকু জানি যে আমাদের ধর্মে একটা নিয়ম আছে যে 4 মাসের বেশি স্ত্রীকে রেখে স্বামী বাইরে থাকতে পারবে না, এরকম নিয়ম আছে। তো এই বিষয়গুলো মানা উচিত। অনেক সময় দেখা যায় যে হুজুর যারা আর কি ইমাম, তারাও তার মেয়েকে বিয়ে দিতে চান বিদেশি অর্থাৎ প্রবাসী জামাইয়ের সাথে। মূল কথা হচ্ছে তারা সুখে থাকতে চায়, টাকা মানে তাদের আর টাকা হচ্ছে সুখের প্রধান মাধ্যম। মানে সবারই চিন্তা চেতনা এরকম যে টাকা থাকলেই বা টাকা ইনকাম হলেই সুখে থাকা যায়। কিন্তু যারা বিবাহিত নরনারী এরাই কিন্তু বুঝতে পারে, স্বামীও কিন্তু ভালো থাকতে পারে না, স্ত্রীও কিন্তু ভালো থাকতে পারে না। স্বামী বিদেশ যেয়ে হচ্ছে বাধ্য হয়ে পড়ে, যেহেতু তার 5 বছরের আগে আসার কোনো সুযোগ নেই, কিংবা কতগুলো টাকা খরচ করে তিনি বিদেশে যান, মানুষের কাছ থেকে ঋণ করে দেনা পাওনা করে, তো সেই টাকা পরিশোধ করতে করতে তার 1-2 বছর কেটে যায়। এরপরে তার ইচ্ছা থাকে যে আরও কিছু টাকা জমিয়ে তারপরে বাড়িতে এসে কোনো একটা ব্যবসা করা বা কোনো কিছু করা। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই চিন্তা চেতনা থেকে স্বামী ওখানে আটকা পড়ে থাকে, অথচ দুজনেই কিন্তু কষ্টে থাকেন। আবার অনেক সময় এসে দেখেন যে বউ ভেঙে গেছে। তো এই ঘটনা কিন্তু অহরহ ঘটে, কারণ এটা একটি স্বাভাবিক ঘটনা, কারণ এটা হওয়ারই কথা। তো এই জন্য আমার যে চিন্তাভাবনা বা আমার যে কথা বলার যে বিষয়, সেটি হচ্ছে যে বিদেশে গেলে ভাই বিয়ের আগে যান, বিয়ের আগে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসেন, নিয়ে এসে দেশে ব্যবসা বাণিজ্য করেন। আর যদি তা না করেন তাহলে বিয়ের পরে অন্তত বিদেশে যাওয়ার দরকার নেই। আর যদি যাওয়ার একান্তই আপনার সামর্থ্য থাকে বা হচ্ছে যেতেই হয়, তাহলে বউকে নিয়ে যান উন্নত দেশে, যান সেখানে গিয়ে সুখে থাকেন, বউ ছেলে মেয়ে নিয়ে থাকেন। তো এটি হচ্ছে চিন্তাভাবনা। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো বা অনেকে নেগেটিভলি কমেন্ট করতে পারেন বা খারাপ লাগতে পারে, কিন্তু লাগলে কিছু বলার নেই, এটা আসলে বাস্তব কথা। এই কথাগুলো হয়তো অনেকে বলে না, কিন্তু আমি বললাম। আর যারা হচ্ছে প্রবাসী জামাই খুঁজছেন, এগুলো বাদ দেন, পারলে তাকে দেশে কিছু একটা করার জন্য উৎসাহ দেন, এবং দেশে যাতে ছোটোখাটো ব্যবসা করলেও যাতে সুখে থাকতে পারে, আপনার মেয়েকে যাতে সুখে রাখতে পারে, সেই চিন্তা করুন, সেই বিষয়টি ভাবুন। আপনি মনে করতেছেন যে বিদেশে গেলে লাখ লাখ টাকা কামাই করা যায়, বিষয়টা তো সহজ না। আবার ইনকাম করলেও আপনার মেয়ে যে ওই টাকার সুখে সুখে থাকবে, বিষয়টা ওরকমও না। আপনার মেয়ের কথাও ভাবুন, জামাইয়ের কথাও ভাবুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।